কুলবান আছে আবার ইংরেজি কইলি হ্যাঁ সরি সরি শট কদম পাতার লগে কাশি হলতো ভালো মতো রস মিশে খাওয়াই দিবি ভালো আর যদি খাইবেন না স্যার আরে মানুষই তো ওষুধ খাইবার চায় না এটা তো পশু যদি খাইবার না চায় তাহলে সুপাটা দইরা আগ করাইয়া মুখের ভিতর ঢুকাই দিবি ঠিকই খাইব ডাক্তারের কাছে লয়ে যেতে চাইছিলাম ডাক্তারের কাছে লয়ে যাবি এই গরু দুধ পেচ্চা তুই ভাত খাস হ্যাঁ ডাক্তারের কাছে গেলে ফিস লাগবো না ওষুধ লাগবো না এটা দিতে পারবি আমার এত বড় খামার সারা জীবন এই সব পশু ডাক্তারের পিছনে আমি ঘুরছি আমি জানি কোন রোগের কি ওষুধ যেটা করলে এটা কর এটা করলে ভালো হয়ে যাব চার গরুটা আমাদের চেনিটিতে রাখলে কিরকম হয় তুই আর একবার যদি ইংরেজি কোর্স করে গরু গলার লগে তোর পাইন দল লগে পড়াই যা গরু নে গো 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 চরি চা অফসাইড হয়ে গেছে চরি এরপরে যদি আবার অফসাইড করস আমি কিন্তু তোরে দইরা চার একটা পেনাল্টি শট দেবো বুঝছস তুই বল ই তো ছাগল কোথাকার ঘরে ভিতরে দরজা লক কইরা পারমিশন নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয় ফাজিল আমার তো ডান্স প্র্যাকটিসটা তুই মাটি করে দিলি যা হোক যাইতাছি দাদা জানে কইয়া ওই তোমার শাহরুখ খান হওয়া বুঝছো ছুটাইতাছি যাই হ্যাঁ যা যা দাদা তোর কথা কি ডান্স করবো নাকি হ্যাঁ তোর কথা নাচবো শাহরুখ খান শুটাইতেছে আমি না ওই দেখ ভাদু হইতেছে চল একটু মজা করি বাদুর ভাই এই তুমি আমার বাদুর বলে ডাকলা কেন আম খাইতেছি তো এই জন্য আম খাইতেছো তো কি হয়েছে মুখে আম না হাঁটা পড়ে গেছে তুমি মাইন্ড করলা মাইন্ড করুম না হা পড়ে গেছে আম খাইতেছি হা পড়ে গেলে ধরতে পারো নাই নাকি আমের লগে খাই ফেলছো শোনো আমি বুঝি যে তোমরা আমার পছন্দ করো ভালোবাসো এলাকা একটু ঠাট্টা মস্করা করো আর এলাকা আমিও কিছু মনে করি না কিন্তু নাম ঠিক মতো বলবা নাম হইতেছে মানুষের আত্মপরিচয় বুঝতে পারছো আমি যদি এখন জমিলা না বলে বলি জমি তাহলে কেমন লাগবো তোমার তোমরা এরকম ঠাট্টা মস্করা করলে যে আমার কথা লাগে এটা কি তোমরা বুঝো আচ্ছা আমি যাই আপনি যদি আমার ছাগলটার একটু ভালো করে দেখতেন আমি হইলাম গরুর ডাক্তার গরুর কোথায় কোন অসুবিধা কি সমস্যা সেগুলি আমি জানি ছাগল এলি আমার কাছে কোন সাহস সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম তোর কি মনে হয় আমি ছাগলের ডাক্তার আপনি খালি ছাগলের ডাক্তার না আপনি পুরো এই ছাগল ছ
সরি ছাড়, আবারও আপচেট হয়ে গেছে গা। মাধুর ভাই, তোমার একটা কথা কই? আরে জমিলা, একটা কেন দশটা কও, তোমার কথা তো আমার কাছে অমৃতের মতো লাগে, কও। শাহরুখ খান তো তোমার খুবই পছন্দের নায়ক, তাই না? মাশাআল্লাহ, তোমার চেহারা দাও শাহরুখ খানের সাথে সুন্দর। তুমি তাহলে আমার এখন একটা শাহরুখ খানের নাচ দেখো, তুমি নাকি বাসায় বিসি বিসিরা খুব নাচো। নাচ দেখবা? যখন কইতেছো তোমার তো না করবার বাড়ি না। ঠিক আছে, মনে করো যে আমার হাতে একটা গিটার আছে, মনে করো গিটার। হ্যাঁ, তুম পাসায়ে কিউ মুস্কুরায়ে, ও এর কাটাই লুকু। চলেন দাদিমা। আলহামদুলিল্লাহ, হে খোদা, তোমারে ডাকলে তুমি ঠিকই আওয়াজ দাও খোদা। ওই এদিকে, এই যে দাদিমা, এতক্ষণ তো ভাত খাইছেন, এখন একটু বাতাস খান নেন। আরে জিগা, আমি আরে বিয়ে করতাম চাই। দাদি, একটা প্রস্তাব আছে। কি? আমার বিয়ে করতে চাই। আমার মতো বইনের ছেলে বিয়ে করবো গো। কে? আমার দাদা। এখন আপনি রাজি আছেন কিনা হিরা আগে কোন? আল্লাহর হুকুম হইলে দাদা কবুল কইছে, আলহামদুলিল্লাহ।
তোমারে আমি প্রথম দেখি চিনছি, তুমি বসিরের বউ না? আচ্ছা আমার একটা কথা কও তো, এই বসি তোমারে তালাক দিল কেন? একাত্তরের যুদ্ধের সময় মিলিটারি আমারে ধরে নিয়ে গেছিল আমার গ্রাম থেকে 3 গ্রাম দূরে তাদের ক্যাম্পে। আমি তাদের ক্যাম্প থেকে কোনো রকম জান বাঁচাতে পালিয়ে আইছি। আমি যে শ্বশুর বাড়িতে ঢুকছি, শ্বশুর শাশুড়ি আমার দেখা কইল আর্মিদের ক্যাম্পে যারা যায় তারা সতী থাকে না। আমার পালা তোমার লয়ে ভাত খাইব না, মা বাবার কথা মতো আমার তালাক দিল। তারপরে আমি চলে আসছি, আমার 3 বিঘা জায়গা ছিল, এটা বিক্রি করে এতদিন খাইছি। তারপর আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো আমি যতদিন বাচ্চা আছি তোমার আর কোনো অসুবিধা হইব না। হাসি দিল কাটারে, খাটের তলে কাটারে, চোখের তীরে হাসি দিল কাটারে। আমি তুমি এই এটা খাটের তলে কি করছিলা? চরি চার অফ সাইড ওই আপনাকে কথা শুনতাছিলাম। একটা থাবর দিয়ে দাঁড় করে ফেলাই দিই, আমাকে বয়সে যে বয়সে আমরা বিয়া করছি, আমাদের কি করার আছে আলাপ করা ছাড়া? যান তো যা ছাড়। জি বিয়া দাদি দাদি বিয়া তো কাণ্ড দেখ স্যার, বাতি নিবা ঘুমাইতেছে। কেমন আছো সিতারা? আমরা ভালো আছি নবাব ভাই। আমরা সবাই ভালো আছি নবাব ভাই। থাম তো তোরা, নবাব ভাই কি কয় তো শুনি না। এই ধরো তোমরা তো এইদিক ওদিক চলাফেরা করো তাই না? এই ধরো যদি কেউ রাস্তাঘাটে শীষ দেয় ইট্টামি করে ফাইজলামি করে আর কি। আপনি সারা এই গ্রামে এই কাম আর কেউই করে না। আমি তোমাকে ডিস্টার্ব করি? আরে আরে আমি তো তোমাকে ভালো মন্দ খবর লই, তোমরা কি করো কই যাও কি খাও এই আর কি। খুব খবর নেওয়ার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। আই চল চল কলেজে যাই। নবাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। কিরে এই ভর দুপুর বেলা রোদের মধ্যে মাইয়াগো কলেজের সামনে তোরা কিসের মিছিল করস? একটু মানব সেবা করতেছি, মাইয়াগো খোঁজ খবর লইতাছি। দেশ সেবা? হ্যাঁ এটা দেশ সেবা। ময় মুরব্বীর খোঁজ খবর না নিয়া মাইয়াগো খবর নিতাছস, এটা দেশ সেবা? হ্যাঁ আর নির্বাচনে খারাইতাছি না, একটু পরিস্থিতি দরকার আছে না বুঝো না। তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও, আমি আর একটু খোঁজ খবর লই আবুসা মাইতাছি। যাও তুমি বাড়িতে যাও, তোর খোঁজ খবর নেওয়া লাগবো না, চো বাড়িতে চো। আরে তুমি বোকা মানুষ, তুমি কি বুঝো, তুমি বাড়ি যাও। হয় আপনাকে কদাই ডাক্তার, কাল রাইতের আন্ধারে বিয়া করে হালাইছে। আচ্ছা কোন গ্রামের মেয়ে? কি জানে তয় শুনছি একটা ফকুন্নি বলে বিয়া করছে। বয়স কেমন হবে? বয়স নাকি 50। বলো কি মিয়া, 50 বছরের মেয়েকে বিয়ে করেছে? হ্যাঁ একদিকে তো গদের একটা তাহলে উত্তম কাজ করেছে। দেখো মিয়াদা, 50 বছরের একটা অসহায় মেয়েকে গদের একটা বিয়ে করে সমাজের কত বড় উপকার করেছে এটা তোমরা বুঝতে পারছো? গঠনমূলক চিন্তা ভাবনা করো, তাতে তোমাদেরও উন্নতি হবে, সমাজটাও সুন্দর হবে, বুঝলে? জ্ঞান দিয়ে দেয়।
স্কুলে মাস্টারি করে করে আবার আমগনে মাস্টারগিরি করে গেল। বাদুর ভাই কিসে ডাকছ কেন? তার পিছে থেকে তাড়াতাড়ি কও, আমার তারা আছে। শাহরুখ খানের নতুন একটা ভিজি ডিভার হইছে, হ্যাঁ সেটা কিনতে যাইতাছি, কও তাড়াতাড়ি কও। না মানে তোমার অনেকদিন ধরে দেখি না তো তাই। আমার এত দেখা শখ কেন তোমার? হ্যাঁ তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ না হওয়াই ভালো। তুমি তো আমার দুঃখ দিয়ে মজা পাও, হাসো। হ্যাঁ আমার কষ্টে তুমি হাসো, তোমার লগে আমার দেখা সাক্ষাৎ হইব কেন? আচ্ছা বাহাদুর ভাই সত্যি করে কও তো, তুমি কি আসলে কিছুই বুঝো না? এত বুঝা বুঝির কি আছে? হ্যাঁ আর বুঝি, তুমি আমার কষ্ট দাও ওই কষ্টটা আমি বুঝি, তুমি হাসো মজা পাও ওইটাও আমি বুঝি, এত বুঝা বুঝির দরকার নাই। আমি যেদিন থাকবো না চলে যাবো সেদিন সব কিছু বুঝবা। হ্যাঁ বুঝবো, ঠিক আছে সেদিনই বুঝবো, এখন বুঝার আমার সময় নাই, আমি যাই আর নতুন বিজনেস কিনতে লাগবো শাহরুখ খানের। যত নবাব, আরে স্লোগান গুলা কেমন হইতেছে? ভালোই তো হইতেছে। আরে দেখুন লাগবো না, ডায়লগ গুলা কার মুখ দিয়ে বেরিয়েছে। দোস্ত তোর একটা হুন্ডা কিনা দরকার, হুন্ডা না কিনলে একটা নেতা নেতা মনে হয়নি। আহা এই পয়েন্ট ঠিকই কথা কইছ, তোরা তো ঠিকই কইছ, এটা তো তুই আমার মাথায় নেই, তোরা কোনো চিন্তা করিস না। আইস খাই বুঝছ, আইস খাই দাদা জানলে আর ভাই জানলে ফিটিং নাও লাগবে। এক কাম কর তোরা যা, আমি ব্যবস্থা করতেছি যা। আচ্ছা তো গেলাম। হ্যাঁ আচ্ছা যা, হাই হাই হাই। ভাইজান ভাইজান কি করতেছো? ফুটবল খেলতেছি, ফুটবল দেখতেছস না তো বইয়া রইছি, জিজ্ঞাস কেন? না এদিনের ঘটনা তুমি কি মাইন্ড করছো? আমার তো মাফ করে দাও ভাইজান। আরে পা স্যার, আর মাফ করে দাও না। আচ্ছা মাফ করছি স্যার, তুই পা মাফ করছো তো? হ্যাঁ স্যার। তাহলে আমার একটা কথা ছিল, সত্যি মাফ করছো তুমি? কইলাম তো করছি। একখান কথা ছিল আমার। তোর আবার কি কথা কও? তোমার মাথাটা ঠান্ডা হইছে তো? কও না। না মানে কইছিলাম কি যে কি এমন করস কেন? না বুঝো না কি ওই কক কি হইছে? না আমাগো তো এদিক ওদিক যাওয়ার লাগে তাই না, তুমিও যাও আমিও যাই দাদাও যাই। হ্যাঁ তো কি হইছে? আরে এমনি এমনি তো পায়ে পা দুইটা দেওয়া যায় খালি, আর আমগো যদি একটা মোটরসাইকেল থাকতো তাইলে। থাকতো মানে কিনা দিবা? ওই একটা মোটরসাইকেল কত টাকা দাম জানো? কে ওই টাকা তুই একশো লোকে তুই দেখছো কোনোদিন চোখে? কে দাদা জানা আছে না? আর তুমি গেলে দাদা জানে এক টাকা, তোমরা দুইটা কিনা দিব তুমি বলা কথা? এইটা অবশ্য দিব। আচ্ছা ঠিক আছে দাদা জান, আমি কয়ে দেখুন। ওহো ভাই জান, তুমি আমি যাই, আমি অক্ষণ দেয়। এই মায়ের কলেজের সামনে যাবি না? আচ্ছা ঠিক আছে। হ একটা মোটর সাইকেল হলে ভালোই হইব, আমিও ঘুরতে পারবো। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? সামনে তো নির্বাচন, তুই তো ইলেকশন করবি, তোর পোস্টার ছাপাই দি সারা এলাকায়, পোস্টার দিয়ে ছাপাই ফেলা তোর নাম দিয়া। ভালো কথাই তো কইছস, এটা তো মাথায় আয় না আমার। ওই পাইটু তুই এক কাম কর, তুই কালকা কালকা সকাল বেলা আইবি আমার আমার বাড়ি। আমি কালকেই যাবো। আরে বেটা হন কথা হন, কে আয়া টাকা লয় তুই কালকেই পোস্ট হবে। আর হন তোরা কি করবি? কি করব দোস্ত? তো কাম কি এটা কো? কি কাম হলো? পুরো গ্রাম তোরা পুরো এলাকা ছড়াই, পুরো গ্রাম ছাবো কালকা। মানে পোস্টার দিয়ে পুরো ভরা লাগা। হ্যাঁ তাই তো, পুরো ভরা পুরো এলাকা ছড়াই দেব। সব বোর হ্যাঁ এইবার মামা তুমি কিন্তু নির্গাতি। আরে এইসব দেখা চরিত্র খান তো গেছে, এখন কোন মাইয়ার তোর মনে ধরছে? না দাদা মাইয়া না, মানে ইয়ে মানে ওই তো মাইনে মাইনে করিস না, আসল কথা কয়ে ফেলা। দাদা এখন যদি মোটরসাইকেল কিনা দিতেন, মোটরসাইকেল মানে আমাকে তো এদিক ওদিক যাওয়া লাগে না, মানে যদি এখন কিনে দিতেন তাহলে যাইতে আর কি সুবিধা হইতো। আপনিও ওইটাতে চইরা মনে করেন যে গরু দেখতে গেলেন,
যে বুদ্ধি খা এটা কে দিছে এই দুই মাল একটা আপত্তি করছ তো আবদার করছ ঠিক আছে দিব নে পুরান দুরান একটা খুঁজতে থাকে দেখ আমি দেব না এত সাজগুজ করে কই যেতেছ কই আর যাবো আইলাম আর কি তোমার তো আজকে একদম পুরো শাহরুখ খানের মতোই লাগতেছে বাদুর ভাই তুকু বাদুর ভাই ইয়ে বাদুর ভাই আমি না তোমারে কি তুমি না আমারে কি জমিলা ভালোবাসো তাই না মানে গ্রামের সব মাইয়াই তো আমারে ভালোবাসে না মানে সব সবাই তো আমারে পছন্দ করে তুমি শুধু ভালোবাসো তাই না না সেরকম কিছু না আচ্ছা বাহাদুর ভাই এক কাজ করি চলো একটা মজার খেলা খেলি খেলা খেলবা কি খেলা তুমি তো আগে ফুটবল খেলতা তাই না অনেক ভালো খেলতা তুমি না খুব হেড দিতা চলো দেখি কেমন দিতা তুমি আচ্ছা চলো খেলি রেডি রেডি দেখি আমি এখানে হাত ধরলাম তুমি আমার হাতে তোমার মাথা লাগাইতে পারো কিনা ঠিক আছে আমি তুমি তো ব্যথা হইবা আরে না আমার হাত মেলা শক্ত দেখি তুমি কেমন পারো রেডি আমি গুনতেছি এক দুই তিন ওরে বাপ রে লাগে নাই অল্প লাগছে তুমি তো খুশি তাই না আমি দুঃখ পাইলে তোমার তো আরাম লাগে মজা লাগে তুমি খুশি তাহলে আমিও খুশি বাহাদুর ভাই জমিলা তুমি বাহাদুর ভাই আমার জন্য ক্ষমা করে দাও জমিলা তোমার তো কোনো দোষ নাই আমি তোমার হাতের মধ্যে হেড দিতে গেছিলাম গাছের লগে বাড়ি খেয়েছি তুমি কেন মিছামিছি মন খারাপ করো না না সব দোষ আমার আমি শুধু শুধু তোমার বিপদে ফেলা এইখানে তো তোমার কোনো দোষ নাই জমিলা শুনো তুমি এইসব চিন্তা বাদ দিয়া মন দিয়া লেখাপড়া করো ঠিক মতো কলেজে যাও আমার নিয়া তোমার মনের মধ্যে কোনো কষ্ট রাখো না আমার শুধু একটাই কষ্ট বাহাদুর ভাই তুমি গান বোঝো শাহরুখ খানের ছবি বোঝো কিন্তু মানুষ বোঝো না
এইসব কথা থাক জমিলা। আরে আমি তো ভালো হয়ে গেছি, আমার কিছু হয় নাই, এইসব কথা মনের মধ্যে আনবা না। খালি ডাক্তার আমার একটু শিক্ষা দেওয়ানোর লিগা দুইটা সিলাই দিছে, সিলাই দেওয়ানোর সময় একটু ব্যথা লাগছে, আর কিছু হয় নাই। তুমি আসলে অনেক ভালো মানুষ বাহাদুর ভাই। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ভালো মানুষ, আল্লাহ যেন তোমারে আমার মতন ভালো মানুষ একটা বর দেয়। এখন যাও, বাড়ি যাও। আমি যাই দি। যাও, বাড়ি যাও। গেল। দাঁড়াও। আমার সহজ সরল নাদিদার সোজা পেয়ে অনেক কান্দাইছ, এখন নিজে কান্দাস। যা। তোমাকে ভালোবাসাবাসি দাবার গুটির চাই এমন ভাবে দিমু তেরো পাইবা। মোটরসাইকেল এত জোরে জোরে, আরে তো রং উঠে যাবো গা। আরে একদিনও তো তোর সালাবার দেখলাম না, চালাইবার তো পারি না, চালাইবার পারস না তো। আরে হলো তোমার কথা, আমি তো একটা বিপদে পড়ে গেছি গা। কি? আরে মোটরসাইকেল তো কিনা দিলা, কিন্তু চালাইবার তো তুমিও পারো না, আমিও পারি না, কারণ কি করো দেখো। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই এক কাম কর, একটা ড্রাইভার নেই। ভাইজান কে কয় তোমার হাবা তুকু সিধা? আরে তুমি তো বুদ্ধির জাহাজ, আমি অক্ষণে যাইতেছি, অক্ষণে গিয়া আমি ড্রাইভার লইতেছি, যাই। সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত বাবু ভাই, তুমি কিছু মনে রাখো না, আমার মাফ করে দিও। জমিলা কি কও না কও, মাথা মতো ঠিক আছে তো? আরে তোমরা সবাই তো আমার লগে এমনই করো, আমি তো কিছু মনে করি না, আর ভালোবাসার মানুষদের ব্যবহারে কিছু মনে করতে হয় না। সবার কথা আমি জানি না, আমি আমার কথা কইলাম। চার চাল এই জায়গায় তো অফসাইড হয়ে গেছে, চার চার গো পুরো অফসাইড। আমি হন যাই, লোকজন দেখলে দেখলে কি হইব, সকলে তো আমার সাথে কথা কয়, আমি শাহরুখ খান না, আমার লোকের কথা কইব না, কথা গেলে কি হইব, কিছুই না। সেটা তুমি বুঝবা না, আমি গেলাম। আচ্ছা যাও, অমাবস্যা পূর্ণিমার সময় দেখা করো। কেস খারাপ, পর্দা ফাইয়া গেছে গা। আসল কথা কো, বাহাদুর ভাই আর জমিলা, বাহাদুর ভাই আর জমিলা কি করছে এটা আমি কইতে পারবো না, সব পেছ লাগিয়ে গেছে, আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। ঠিক আছে, তোর আর কিছু কম লাগবে না, আমি বুঝে ফেলাইছি, ঘটনা মিটার পাইছি। আগে আগে ওই যে বখাইটা নব আছে না, ইউডর স্ক্রুটা একদম, আর পরে যেটা বাহাদুর আছে না, এটার বাহাটা কাইটটা গিয়াকটা লাত্তি মেরে ওটা দূর করে, বুঝছিস না? এটা একদম ঠিক করছেন। আরে নামুদুর ভাই ওই যাও, আরে দোকান খুলতে যাই, দেরি হয়ে যাচ্ছে। আরে হনো 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 যদি ভাই, আরে হনো না, আরে দেখছ ওই যে গদাই ডাক্তারের নাতি আকাশিকদার, আবার নবাব লাগাইছে, সব নবাব মরে শেষ হইছে, ঠিক আছে, হ্যাঁ লাগাইছে নবাব, হ্যাঁ খারাইছে চেয়ারম্যান নিতে। ও মিয়া কি কও তোমরা, দেরি হয়ে যাচ্ছে।
আমার নাম লাগাইছে গদাই ডাক্তারের নাতি, আয় বাড়িতে আয় নাতি, তোর কপালে আছে নাতি। আরো পোস্টার, হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, পুরাতন বছরের গ্লানি ভুলে আসুন, আমরা একাত্রে সামিল হয়ে আসুন, ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে আপনাদের দোয়া চাই, আপনাদের অতি পরিচিত গদাই ডাক্তারের নাতি আকাশ সিকদার নবাব। দাদারে তো জানিতে হয় একমাত্র আল্লাহ জানে। ওনাদের জন্যই তো অপেক্ষা করতেছি। আমি কইছি কি ওকে বিয়ে করাই দে। হ্যাঁ, কি আমার নাম দানের গোলা, গরুর গোয়াল, পুকুরের মাছ। দাদাজান, দাদাজান কই? এই যে আমি, আসেন আসেন। দাদাজান শুনছো, রাম ছাগলটা কি করছে শুনছো? কি ক, হ্যার পোস্টার দিয়া পুরা এলাকা ছায়া দিছে। হ্যাঁ শুনছি, শুনছি এবং দেখছি। দেখছো? হ্যাঁ, আজকাল তোমাদের দুইজনের কপালেই খারাপই আছে। কেন, আমি আবার কি করছি? দোষ করছে আর আমারে তুমি কথা শুনাইতেছো? আমি শাহরুখ খান হয়ে কোনো প্রশ্ন ছাপাইছি ছাপাই নাই, তারপরে তুমি আমার কথা শুনাইতেছো না? না না, তোমাকে কথা শোনাবো কেন? তোমাকে দুইজনের ধৈরা চুম্বন দেখা, তোমাকে কাম কাজ দেখলে আমার শরীরের মধ্যে পিসার বাড়ি মারে, লোক সমাজে মুখ দেখাইতে শরম করে। দাদা করবি না, কি ব্যাপার, কি করতেছো তোমরা? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, আমরা কিছুই করতেছি না, এখন আপনি আইসেন না, এ হল কোন আমি জিগাইতে পোস্টার ছাপাইছস কেন? আমি রাজনীতি করবো যে দাদা জান, চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করতে চাই। বাবা, উনি রাজনীতি করবো, নেতা হবে, নেতা হইব, জনগণের সেবা করব। কত টাকা দিয়ে পোস্টার ছাপাইছ? কথা কস না, 8,000 টাকা। হাই হাই, 8,000 টাকা দিয়ে তুই পোস্টার ছাপাইছস? আরে পোস্টার ছাপাইয়া কোনোদিন রাজনীতিবিদ হওয়া যায় না। হ্যাঁ, আর রাজনীতি তুই বুঝস কি? ওই স্যার, রাজনীতি তুই কিছু বুঝস? আজকে এই টাকাটা যদি রমিজুদ্দিন রীতি দিই, টাকার অভাবে ওর মাইয়ার বিয়াটা হয় না। হায়দার আলীর পোলাটা ব্যারামে ঘরের মধ্যে পইড়া কাতরাইতেছে, তার চিকিৎসা হয় না। এই টাকাটা যদি রমিজুদ্দিন রীতি দিতি, হায়দার আলীর দিতি, তাইলে বুঝতাম তুই সাচ্চা রাজনীতি করতে চাস। আর তুই কি করলি? পোস্টার ছাপাইয়া
পাঁচের শুভেচ্ছা জানাইয়া রাজনীতিবিদ হইতে চাস? হ্যাঁ বন্ধ জানি কোহন কর, এসব সাইডা দেশের কামে লাগ, মাইচের কামে লাগ। কাইলি বই পুস্তক কিনে দেবো তরে, কলেজে যা, হেনে লেখাপড়া কইরা মানুষ হ, আগে মানুষ সেবা, মানুষের সেবা কইরা তুই সন্তুষ্ট করতে পারস, জনগণ যদি চায় তাহলে রাজনীতি করবি, আর যদি না চায় তো রাজনীতি করার দরকার নেই। এইসব সার, এইসব সাইডা মানুষের মতো মানুষ হ, তা না হইলে এইসব বন্ডামি কইরা তোর কোনো কাজ হবে না। এই গেরামটার ডুবাইসটা আপনি তো ঠিকই কইছেন দাদা জান, আমি মহা ভুল করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দিন, আপনি আমার চোখ খুলে দিছেন। হ্যাঁ আপনার চোখ কত বন্ধ ছিল, আমি টাইটটা খুলে দিছি। অন থেকে আপনি যা কইবেন আমি তাই করুন। কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি, আপনি অনেক কাম করেন, আপনার ঘরের ভিতরে যান, গোসল গা দোন, দুইয়া দুগা ভাত খান, আর যান যান না আপনি, আর বড় হারাম যাওয়ার খবর আমি পরে লইতেছি, আপনি যান যান। আমি আবার কি করছি? আসেন আপনি দাদা জান, আমার দাদা কি করছি বলবো তো, আমি আবার কি করলাম? সব জান, আস্তে আস্তে শোন, আমার এই যে নতুন বিবি তোমার সতী, তাকে নিয়ে আস দাদা। না দেখো দাদা, তুমি তুমি তার বেগম বললা, দাদা তুমি তার বিয়ে করছো? আমি তো আগে রাজি হই নাই, আমারে কমপক্ষে 12টা সিডি দিছে, শেষ সিডিতে লেখছে তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে আমি ইন্দুরের বিষ খাইয়া আত্মহত্যা করিব, অন আমি কি করব, বাধ্য হইয়া বিয়া করছি। তোমারে যদি 12টা চিঠি দেয়, তোমারে যদি ভালোবাসে তাহলে আমারে কি করলে এতদিন ধইরা? আমি কেমনে করব, তোমার 2000 চিঠি দিলে কি হইব, আমার বুকে পড়িয়া সে কি কান্দ। এই কান্দ দেখে তুমি তারে আমার ভালোবাসা মানুষ, তুমি আমার দাদি বানাইছো, আমার প্রিয় তোমারে তুমি দাদি বানাইছো। হ্যাঁ বলবা, ঠিক আছে এই দুঃখে আমি আমার ফাঁসি নিব, গিয়া ফাঁসি দিব, ফাঁসি দাও না, আগে কথা শুন, এই যা কিছু এনে দেখলি এই সব কিছু পলিটিক্স, শালা শালা তোর লেগে আমার এই পলিটিক্স করতে হয়েছে। কি করছো? ওর বাড়িতে ওর বাপ মার লগে ওরে পাড়াইয়া আমার লগে, তারপর আমি গেছি যাইয়া ওর বাপ মারে কইছি যে আমার বাড়িতে পাড়াই দেন, এই সব পলিটিক্স করছি, কোনো বিয়ে শাদী হয় নাই। আচ্ছা বুঝছি, যা বই নিন যাও ওর লগে যাও, আজ গাই হলুদ দিতে কবি, আচ্ছা সন্ধ্যায় বিয়া, আচ্ছা চলেন অপচেট অপচেট। দাদা দাদা আমাকে বিয়া, আমাকে বিয়া, কিন্তু আমাকে বিয়া একটা শর্ত আছে। কি শর্ত দাদা? দাদা কি শর্ত? শর্তটা আমি বলতেছি যে আমি যে এতদিন অভিজ্ঞতা দিয়া গরু মহিষের সেবা করছি, জি এটা তো অভিজ্ঞতা, হ্যাঁ ডাক্তারি তো পাশ করি নাই, তোমারে পশুর ডাক্তার হইতে, তুমি পশুর ডাক্তার হইয়া এই গ্রামের যারা গরিব মানুষ আছে তা গরু ছাগলের সেবা করবা, এটা আমার কথা দাও। হ্যাঁ দাদা আমি কথা দিলাম, করবা একদম একবার, হ্যাঁ পশুর ডাক্তার হইয়া তারপর আমি তাকে সেবা করবো, আমি কথা দিলাম। তিন সত্যি কর, এক সত্যি দুই সত্যি তিন সত্যি, আসো হলুদ দেই।